উঁচু দালান কোঠা আছে, আছে হাজারো মানুষের বসবাস, কেবল খুঁজে পাওয়া দুষ্কর রাজধানীর দক্ষিণ খানের পথঘাট। এই রাস্তার মেইন সমস্যা হয়েছে সরেজের সমস্যা। এই যে সরেজের পানিতে দেয়া, এই জায়গায় এক মাজা পানি ছিল, এই গত তিন বছর পরে এই তিন দিন ধরে এই জায়গায় দাঁড়াইছি, তিন বছরের মাথায় এই জায়গায় দাঁড়ায় কথা বলতেছি। রেকর্ড করে দেখা দিয়া যা, ম্যাপ করে নিয়ে যা, আমরা পারি না তো, আমরা দেখতে পারি না যে এই কাজ দূরত হয়, আর খালি দেখাই যে ম্যাপ নিয়ে যায় এ পর্যন্ত আর কি। আমাদের ঘরে ভিতরে পানি, বাইরে পানি। আগে এমপি এসে গেল, দেখলো কিছু তো করলো না, এই মাস দিয়ে দুই মাস আগে এসে দেখে গেছে উনি। কিন্তু প্রশ্ন হলো, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 48 নম্বর ওয়ার্ডের অবস্থা এতটা খারাপ কেন? এই এলাকার জনপ্রতিনিধিরাই বা কি করেন? অত্যন্ত লজ্জা লাগে, মানুষের যদি চাহিদার কিছু পূর্ণ করা না যায়, মানে তাহলে তো আসলে অত্যন্ত মানে লজ্জায় পড়তে হয়, মানুষের কথা শুনতে হয়, আসলে কি মানে আসলে আমাদের কি করবে কি বলবে বলুন, মানে আমরাও মানুষের কাছে ছোট হয়ে আছি। নদীর পানিতে অনেক সময় জাহাজ কিংবা নৌকা কিংবা যেগুলো চলাচল করে তার প্রতিচ্ছবি দেখা যায়, কিন্তু নগরের রাস্তার মধ্যে কিংবা গ্রামের কোনো রাস্তার মধ্যে কি এমন কখনো হয়েছে যে মানুষকে দেখা যায়, কিংবা বড় দালান কোঠা সেসব দেখা যায়? কিন্তু সেটাই হচ্ছে রাজধানীর দক্ষিণ খানে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই দক্ষিণ খানে, এই নগরিয়া বাড়ি এলাকায়, এই যে পুরো রাস্তাটা যেটা দেখা যাচ্ছে বা দেখেছেন ক্যামেরায়, পুরো রাস্তাটাই অন্তত কয়েক বছর ধরে নাকি পানির মধ্যে ডুবে আছে বলছেন এই এলাকার মানুষ। সাধারণ মানুষের দাবি অনেক দিন ধরেই ছিল যেন এই রাস্তাটা দেখা যায়, এই রাস্তাটা দিয়ে চলাচল করা যায়। কিন্তু বহুবার গণমাধ্যম কিংবা নানা জায়গায় বলেও, নানা জায়গায় তদবির করেও এই রাস্তাটিকে সচল করা যায়নি, অচল হয়ে আছে। কেন, কিসের কারণে, কেন এই রাস্তাটার সমাধান হচ্ছে না, কেন দক্ষিণখানের রাস্তাগুলো অচল হয়ে আছে, এই এলাকায় জনপ্রতিনিধি থাকার পরেও কেন এই রাস্তাগুলো দেখার কেউ নেই? প্রিয় দর্শক, বহুদিনের মানুষের অভিযোগ নিয়ে এবার আমাদের অনুসন্ধান। আপনাদের স্বাগত সমাধান কোথায় অনুষ্ঠানে। দক্ষিণখান কেন ডুবে আছে পানিতে? নগরের বুকে যেন এক জলাশয় যেখানে পানিতে দেখা যায় আকাশ, ঘর বাড়ি হঠাৎ দেখে দ্বিধাদ্বন্দ্বে পড়তে পারেন সাধারণ দর্শকরা। তবে এটি কোনো জলাশয় নয়, ঢাকা উত্তর সিটির 48 নম্বর ওয়ার্ডের একটি রাস্তা। স্থানটির নাম নগরিয়া বাড়ি। কোনো বৃষ্টিবাদল কিংবা প্রাকৃতিক দুর্যোগ নয়, সুয়ারেজের পানিতে ডুবেছে এই সড়ক। নোংরা কালো পানি পেরিয়ে প্রতিদিন কাজে ছুটতে হয় দক্ষিণখানের বাসিন্দাদের। এই এলাকায় এত বড় বড় বাসা বাড়ি, কিন্তু রাস্তার এই বেহাল আস্তা বড় বড় বাড়ি, আমরাও কই যে বাড়ি আলারা চান্দা তোলা এই করলে তা তো চান্দা চান্দা তোলা ওই যে ওইটুকু করছে আনি আর কেউ করে নিনে। মানে আপনারা এই রাস্তা করছেন, মানে চান্দা তুলে চাঁদা তুলে এই রাস্তা করছেন? হ্যাঁ, চাঁদা তুলে রাস্তা করছি। রাস্তা তো রাস্তাই ছিল, রাস্তা ডুবে গেল কিভাবে? যে ওই জন্য সাপ আগে দিতে আনি ডুবাই নিয়ে আনি জেরি জায়গা না, আমরা 7 বছর ধরে ইন্দানি গুনি করতেছি রাস্তায় এই অবস্থা। কিসের পানি, বৃষ্টির পানি নাকি সুয়ারেজের পানি, মানে আপনার টয়লেটের ময়লা পানি? হ্যাঁ, ময়লা পানি, বৃষ্টির পানি। বৃষ্টির পানি হলে তো উঠবো উঠে ভরে, এনে ময়লা পানি, সব ময়লার পানি, এই নগর বাড়ি যা আছে সব ময়লার পানি। রেকর্ড করে দেখা দিয়ে যা, ম্যাপ করে নিয়ে যা, আমরা পারি না তো, আমরা দেখতে পারি না যে এই কাজ দূরত হয়, আর খালি দেখাই যে ম্যাপ নিয়ে যায় এ পর্যন্ত আর কি। আমাদের ঘরে ভিতরে পানি, বাইরে পানি, আমরা বসতে পারি না ঘরে। ঘরের ভিতরে পানি? হ্যাঁ, ঘরের ভিতরে পানি। আমাদের মিডিয়ার লোক যাক, যায় দেখুক আমাদের ঘরের অবস্থা করুন দশা। এভাবে কি বসবাস করা যায়? আপনার মেনে নিতে কষ্ট হলেও এই পানিবন্দী জীবনে অন্তত 3টা বছর কেটে গেছে এখানকার মানুষের। এই রাস্তার মেইন সমস্যা হয়েছে সরেজের সমস্যা। এই যে সরেজের পানিতে দেয়া, এই জায়গায় এক মাজা পানি ছিল, এই গত 3 বছর পরে এই তিন দিন ধরে এই জায়গায় দাঁড়াইছি, 3 বছরের মাথায় এই জায়গায় দাঁড়ায় কথা বলতেছি। গত 3 বছর পরে আপনি যে জায়গায় দাঁড়িয়েছেন, 3 বছর পরে দাঁড়াইছেন? জি।
এর আগে আপনি 3 বছর এই জায়গায় দাঁড়ান নাই? এই জায়গাটা না, ওই জায়গা পানি ভেঙে এক মাস এক হাঁটু পানি দিয়ে ওই সাইড দিয়ে রাবিশ ফেলানো ছিল ওই জায়গাতে। এই রাস্তাঘাট এলাকায় মানুষজন আসা একবার বন্ধ। তার মানে হচ্ছে রাবিশ ফেলার ফলে আপনি এই জায়গাটাতে গত 3 বছর পরে এই জায়গায় দাঁড়াই আছেন? জি জি। এই যে রাবিশ ফেললেন এগুলো কিভাবে, মানে এই এই কারা ফেললো এগুলো? এই যে মিলন ভাই আছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সবাই মিলিতভাবে, এলাকাবাসী, হ্যাঁ, এলাকার যে সিনিয়র ময় মুরব্বী যারা, তারা এলাকার মুরব্বীরা মিলে দেয়া গেছে এটি ফেলাইছে। ড্রেনের সমস্যার কারণে পানি এখন যাইতে পারে না বেশি, তো আমাদের এখানকার যে যারা আছে তারা এখানে কাজ করার চেষ্টা করতেছে। এখান থেকে আপনার 100 গজ ওই পর্যন্ত, আর এখান থেকে আপনার ওই যে গাড়িটা দাঁড়ানো আছে ওই পর্যন্ত, আর ভিতরে যে এই পাঁচটা রাস্তাটা ওইখানে আপনারা গেলে দেখতে পারবেন যে এখানে এখনও পানি আছে জমা। তো আপনার দিক দিয়ে পুরোটা ডুবা, হ্যাঁ, এখানে আপনার পুরোটা এখন রাস্তা ডুবাই আছে। নগরিয়া বাড়ি দক্ষিণ খান, এই জায়গাটা ডুবে ছিল বহু বছর পানির মধ্যে। এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমি, কিংবা আমার পাশের যে অংশে রাবিশ ফেলানো আছে, এই এলাকার মানুষজন বলছেন যে এই কিছুদিন হলো, অর্থাৎ 2-4 দিন হলো যে এখানে দাঁড়ানো যাচ্ছে। এর আগে বহু বছর তারা এই রাস্তায়, অথচ এর উপরে দাঁড়ানো চলা তো দূরের কথা, দাঁড়ানোই হয়নি অনেক বছর। এই মানুষগুলো বলছেন যে নির্বাচিত প্রতিনিধি থাকার পরেও স্থানীয় ময় মুরব্বী নিজেরা উদ্যোগ নিয়ে কিছু টাকা পয়সা দিয়ে রাবিশ নিয়ে এসে ফেলানোর পরে এখন এই রাস্তা দিয়ে কিছুটা চলাচল করা যায়। বাচ্চা নিয়ে স্কুলে যায় অনেক কষ্ট, আমার বাচ্চা তো ওইখানে পড়েও যেতে নিছিল আজকে। বড় বড় প্রশাসনরাই তো খেয়াল করে না, আমরা তো সাধারণ মানুষ। আপনারা এভাবে বসবাস করছেন কিভাবে? এই যে এইভাবেই করি ভাই, কষ্ট হয়। দক্ষিণখানের নোয়াপাড়ার এই জায়গাটিতে এমন একটা অবস্থা যে এটা কিন্তু রাস্তার অংশ, অথচ আমাকে পার হতে হচ্ছে বাঁশের সাঁকো এই ধরনের একটা ব্যবস্থার উপর দিয়ে। এরপরে এপাশে আসতে হচ্ছে, আমার গাড়িটা ঠিক পেছনের অংশে আটকে আছে, এই গাড়িটা নিয়ে আমার যাওয়ার মতো সামনে অবস্থা নেই। কিন্তু আমার কাছে তথ্য আছে, সাধারণ মানুষ বলছেন সামনের পথে আরও অনেক বেশি বিপদ আছে। অবস্থা এতটাই খারাপ যে রিক্সা চলে না এসব সড়কে। অটোরিকশাগুলো যা কিছুটা চলে সেটাও একটু পরপর যাত্রী নামিয়ে দেয় উল্টে যাওয়ার ভয়ে। তবে এত কৌশলের পরেও গাড়ি পড়ে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটছে, ঘটছে দুর্ঘটনা। কি অবস্থা বলেন তো, আসলে এভাবে কিভাবে চলে? আমরা এই যে এইভাবে কষ্ট করি আর নাইমিয়া, ওই যে দেখেন নাইমিয়া টাইনে উঠাইতেছে, এখন এই যে যাবো ওইখানে নাইমিয়া গাড়ি উঠাইবো, তারপরে আবার যাই উঠবো। এটা অনেকদিন ধরে এরকম অবস্থা চলতেছে। এগুলো বইলা কোনো লাভ নাই, এই অত্যাচার আজকাল আজকের থেকে না, আজকাল বিগত 2 বছর ধরে ইয়া চলছে। এত এ দুটুকু পানি দিয়ে মানুষ এখান দিয়ে আসা যাওয়া করছে, আর কী কমো আপনাদের? এটাকে অত্যাচার বলছে? এটা তো অত্যাচারই। এই যে এটা বানাইছে না, এই যে এটা বানাইছে, এইখানে সিরিয়া ছিল, এটা ভাঙা দিয়ে গেছে, ভাঙা দিয়ে এই অবস্থা করে গেছে। এটারও যদি একটু মানুষ করে দেওয়া যায় তো তারপরে মানুষ চলাফেরা করতে পারে। আপনারা তো নিজের চোখে দেখতেছেন যে এটা কী অবস্থা করছে। আমরা দেখছি একটা গাড়ি এদিক দিয়ে পার হচ্ছে, আসলে শেষ পর্যন্ত বাড়িটা পার হতে পারে কি না। যাক, কিছুটা সৌভাগ্যই মনে হচ্ছে, কেন এখনও পর্যন্ত গাড়িটা পড়ে যায়নি। কিন্তু যে পরিস্থিতি এখানকার এই রাস্তার, তাতে একটা বিষয় স্পষ্ট যে নোয়াপাড়া নগর রিয়া বাড়ি যে এলাকাটা দক্ষিণখানের, এই এলাকায় মানুষজন চলে কী করে সেটা নিয়েই আসলে বড় প্রশ্ন তৈরি হয়েছে। কেননা এই এলাকার যে রাস্তা, একটা রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, যে রাস্তার উপরে যে একটা অটো আসলো, এই অটো পড়ে যায় অবস্থা গায়ের উপরে। এই মানুষগুলো বলছেন যে এসব বলে লাভ কী, কথা বলে লাভ কী, গণমাধ্যম কর্মীদেরকে এগুলো বলে লাভ কী, কিংবা এগুলো নিয়ে নিউজ করেই লাভ কী? কোনো উন্নয়নই হয় না গত 2 বছর ধরে। যারা এই এলাকায় বসবাস করছেন এই মানুষগুলো বলছেন যে এখানে ড্রেনের পানি ভেসে বেড়াচ্ছে, ড্রেনের পানিতে এই রাস্তার উপরে আসছে এবং এই পানির উপর দিয়েই মানুষজন চলাচল করছে। এবার দক্ষিণখানের আরেক এলাকা আইনুসবাগে যাওয়া যাক। আমাদের যাত্রাপথে এই ছবি দেখেই বোঝা যায় দক্ষিণখানের মানুষ আছে কতটা কষ্টে। এখানেও পানিতে ডুবে আছে রাস্তা, তবে নগরীয় বাড়ির তুলনায় এখানকার পরিস্থিতি কিছুটা ভালো। জানা দরকার এই পানি কি বৃষ্টির নাকি অন্য কিছু। অনেক কষ্ট আছে যে রাস্তাটার জন্য আমাদের অনেক কষ্ট হইতেছে, আমাদের ওই ভিতর দিয়ে ঘুরে যাইতে হয়, যেখানে 5 মিনিটের রাস্তা সেখানে আমরা
15-20 মিনিট লাগে ওদিক দিয়ে যাইতে। ঘুরে যান কি কারণে? এদিক দিয়ে মানে কি হাঁটার মতো অবস্থা নাই? হ্যাঁ, পানির জন্য হাঁটার মতো রাস্তা নাই। কিসের পানি? এরা বলতে পারে ড্রেনের পানি তো বোধ হয়। আজকে 3-4 মাস পরে এই রাস্তা দিয়ে হাঁটার মতো যাওয়া যেতেছে। এখানে অনেকটা পানি থাকে, অটো পাওয়া যায় না ঠিক মতো, রাস্তা নষ্টের কারণে অনেকটা রাস্তা হাইটে আসতে হয়, সময়ের মতো বাসায় পৌঁছানো যায় না, কলেজে যাওয়া যায় না। যে রাস্তাগুলো ড্রেন দেখে অনেক সময় ময়লা উঠায় রাখছে, পরিষ্কার করছে, কয়েকদিন ঠিক থাকে, তারপর আবার জমে যায়, ময়লাগুলো চলে যায়। যে উঠায় সেগুলো আবার পরিষ্কার করে না, ওগুলো আবার রিটার্ন এসে পড়ে। আমরা চলতে খুব কষ্ট হয়ে থাকে। আমাদের রাস্তার যে অবস্থা, আমাদের কোনো দেখার কেউ নাই এই এলাকায়। যে আছে তার কোনো দেখা দেয় নেই। এমপি আসে, এমপি মহোদয় আসে ঠিকই, কিন্তু কাজ হচ্ছে না। আমরা খুব ভোগান্তিতে আছি এলাকায়। আর কাউন্সিলর? কাউন্সিলর তো খবরই নাই, বিএমপির কাউন্সিলরের তার কোনো খবরই নাই। অর্থাৎ গোটা দক্ষিণখানের ড্রেনেজ ব্যবস্থা প্রায় অচল। ঝড় বৃষ্টি হোক না হোক, সারা বছরই সুয়ারেজের পানির এই রাস্তা দিয়ে যেতে হবে কাজে, ছোটরা যাবে স্কুলে, অথচ দেখার কেউ নেই। মানুষ চলাচল করতে পারে না, স্কুলও যাইতে পারে না, বাচ্চারা রিক্সা থেকে পড়ে যায়। তারপরে এই ড্রেনগুলো অনেক দিন ধরে কাজ করতেছে না, আমাদের গাড়ি ঘোড়া নিয়ে আসতে পারি না, বাড়িঘর মানুষের চলাফেরা করতে অনেক সমস্যা হয়। একটু বৃষ্টি হলে আপনি যদি আজকে যদি বৃষ্টি হয় না, কালকে এসে দেখেন কতটুকু পানি হয়, পানি কতটুকু আপনি আসলে দেখবেন যে কতটুকু পানি, নাহলে এতটুকু পানি হয়। এই পানিটা মনে করেন 2-3 মাস থেকে যায়। এর আজকে এই পানি কবে জানেন? আজ 4 মাসের আগের পানি। এই পানিটা 4 মাসের জায়গায় চলতেছে। দক্ষিণখানের আশকোনার এই জায়গাটিতে পানি জমে থাকে অনেক দিন ধরে। 4 মাস আগে এই এলাকার মানুষ বলছেন, অন্তত 4 মাসেরও বেশি সময় আগে যে বৃষ্টির পানি হয়েছে, সেই ভারী বৃষ্টির পানি এখনও এখানে আছে। অবিশ্বাস্য মনে হলেও এই কথাটিকে তারা দাবি করছেন যে এটি সত্য, এবং এই এলাকার সব মানুষই বলছেন যে এখানে ওই বৃষ্টির পানি জমে থাকে, কারণ এখানকার সুয়ারেজের পানিও টপটপে। অর্থাৎ পানি যে থাকে ভরপুর, সুয়ারেজের ড্রেনগুলো এতটাই পরিপূর্ণ থাকে যে সেখান দিয়ে যে পানি যাতায়াত করবে কিংবা পানি সরে যাবে তার মতো কোনো অবস্থা নেই। এখন সুয়ারেজের পানি, বৃষ্টির পানি, সব পানি মিলে রাস্তার উপরে এরকম কড়া রোদের সময়েও পানি জমে আছে। যে কোনো রাস্তায় যাবেন, সবগুলি রাস্তায় ভাঙ্গা দেখবেন, যে ইটা শুকরি কাদা মাটি, মানুষ হাঁটতেই পারে না। আপনি তো আইসেন আমার কাছে ভালো জায়গা, এর থেকে নোংরা জায়গা আছে রাস্তা, রাস্তাঘাট মানুষ চিৎকার করে রাস্তা থাকলে। আর বৃষ্টি হলে তো মনে করেন যে আরও পানি, ময়লা ড্রেনের পানি সব পানি একখানা মিক্স হয়। কাউন্সিলর যারা আছেন তারা এইসব বিষয়ে দেখাশোনা করেন না? সিটি কর্পোরেশন তারা দেহে ওই তাগর দেহার মতো মনে করেন লোক আছে, 10 জন কি 5 জন আছে, এক জায়গায় লাগাইছে হারা এলাকা ধরে পানি, পানির যাবে কই? এখান থেকে কিছু ময়লা উঠাইছে, ওখান থেকে কিছু ময়লা উঠাইছে, এগুলি করলে কি হয়? এগুলি করলে হয় না। ড্রেনগুলো দেখতেছি অরক্ষিত, একরকম একেবারে খোলা। হ্যাঁ, খোলা, এই যেভাবে দেখেন যে খুলে খুলে রাখছে, আজকাল যে খুলছে মনে হয় 2 মাস আগে এই অবস্থায় খুলে পড়েছে। অনেক মানুষ পরে পরে তাদের দুঃখও হয়েছে, আবার কিছু কিছু সালাপ লাগাইছে, আবার কিছু কিছু খোলা রাখছে। অনেক মানুষ এখানে আমার আমার যে বউ আছে, আমার বউ এই দোকানে পাঠাইছি, স্ল্যাবের ভিতরে পড়ে গেছে। আগে এমপি আসা গেল, দেখলো কিছু তো করলো না, এই মাস দিয়ে 2 মাস আগে এসে দেখে গেছে। উনি এই যে অবস্থায় এরকম দেখে গেছে বলছে, এটা সিটি আমরা দেখতেছি দেখতেছি পর্যন্ত শেষ। কাউন্সিলর এলো বিএমপির, ওনার তো এখন কোনো বেল খাওয়া নাই। কত গাড়ি ঘুরে পরে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, রিক্সা এই যে দেখেন না, যে লাল নিশান দিয়ে দিচ্ছে, এখানে রিক্সা কাইতে যেত, অটো রিক্সা কাইতে যায়, কত মহিলার অ্যাক্সিডেন্ট, কত বাচ্চা অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা এখানে আসলে অনেক ধরনের সমস্যায় পড়ি, বাচ্চাদেরকে স্কুলে নিতে পারি না, স্কুলে যাওয়ার সময় মনে করেন পানি, যে কোনো অটো রিক্সাও যেতে চায় না, অনেক সময় অটো রিক্সা থেকে পড়ে যায় বাচ্চাদের নিয়ে। কিছুদিন আগেও বাচ্চাদেরকে নিয়ে পড়ে গেছে, হ্যাঁ, দুজনের পা ভেঙে গেছে গা, মানে খুবই সমস্যা এখানে। যার দিকে সবার আঙুল, স্থানীয় সেই কাউন্সিলরের সঙ্গে কথা বলতে চাই। সাধারণ মানুষের এই কষ্ট কি তিনি দেখেন না? আসলে কি আমার এলাকার মানুষ যে কষ্টটা করতেছে, এটা বিশেষ করে এই 18 ওয়ার্ডের অবস্থা খারাপ, নতুন 18 ওয়ার্ডের অবস্থা চরম খারাপ। এর কারকে মানে সবচেয়ে বেশি খারাপ হলে আসলে তোমার অবস্থা
কেবল এই 48 নম্বর ওয়ার্ডই নয়, উত্তর সিটি কর্পোরেশনের 47 নম্বর ওয়ার্ডের ফায়দাবাদ এবং 50 নম্বর ওয়ার্ডের আজমপুর সহ বেশিরভাগ রাস্তার দশা প্রায় একই। এবার কথা বলতে হবে ঢাকা উত্তর সিটির এ অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার সঙ্গে। তবে ক্যামেরায় তিনি কথা বলতে চাননি, জানালেন উপরের নিষেধ আছে। কিন্তু আমাদের তো আর থেমে গেলে হবে না, বড় মানুষের এই কষ্টের সমাধান করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে টিম সমাধান কোথায়। সিটি কর্পোরেশনের তথ্য বলছে কেবল এই 47, 48 কিংবা 50 নম্বর ওয়ার্ড নয়, ঢাকা উত্তরে নতুনভাবে অন্তর্ভুক্ত 18টি ওয়ার্ডে সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার নির্মাণ এবং উন্নয়ন নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে 1 জুলাই 2020, যার মেয়াদ 31 ডিসেম্বর 2023, অর্থাৎ হাতে আছে প্রায় এক বছর। যদিও বাজেট স্বল্পতার কারণে এই কাজেরও তেমন অগ্রগতি নেই। দক্ষিণ খান এলাকা, উত্তর খান এলাকা, পুরো এলাকাটার মধ্যে জলাবদ্ধতাটা সবচেয়ে বড় সমস্যা। আমরা এইখানে যদি প্রাইমারি ড্রেনেজ নেটওয়ার্ক না করে যদি আমরা অলিগলির কাজগুলো করি, তাহলে আসলে অর্থের অপচয় হবে, সুফলটা পাওয়া যাবে না। এই কারণে আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চিন্তা করছে যে দক্ষিণ খানের কসাইবাড়ি থেকে কাঁচকুড়া পর্যন্ত, রেলগেট পর্যন্ত যেই প্রধান সড়কটা আছে, সেই সড়কটা যাতে আমরা 2023 সালের মধ্যে অ্যাটলিস্ট এই প্রধান সড়কটাকে যাতে আমরা একটা পূর্ণাঙ্গ মডেল সড়ক সড়ক হিসাবে উন্নয়ন করতে পারি, সেই কার্যক্রম আমরা গ্রহণ করেছি। অলরেডি সেনাবাহিনী এটা ডিটেল ফিজিবিলিটি স্টাডি সার্ভে সব শেষ করেছে, ডিজাইনটা চূড়ান্ত পর্যায়ে আছে। হয়তো আগামী 2-3 মাসের মধ্যে আমরা এটার বাস্তব কাজে মাঠে যাব। 3 ফেজে প্রায় 36,000 কোটি টাকার বিনিয়োগের প্রয়োজন হবে। তা আমরা মাত্র 4,000 কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছি, যার মধ্যে 2,000 কোটি টাকাই হলো গিয়ে অধিগ্রহণের জন্য, আর আমরা মাত্র 2,000 কোটি টাকার কাজ করব আসলে এই প্রথম পর্যায়ে। তবে তার কথায় একটা বিষয় স্পষ্ট, 4,000 কোটি টাকার এই প্রকল্পটিও যদি ঠিকঠাক বাস্তবায়ন হয়, তাহলে 2023 সালের শেষ দিকে কেবল দক্ষিণ খানের প্রধান সড়কটা ভালো হবে। অলিগলির সংস্কার কিংবা উন্নয়ন কতদিনে হবে তা সত্যি বলা কঠিন। কাজটা শুরু হচ্ছে এবং বড় বড় রাস্তাগুলো প্রাথমিকভাবে করা হচ্ছে এবং পরবর্তীতে ফিডার রোডগুলো করা হবে। তাহলে আমরা আশা করছি যে এটা একটা বড় প্রজেক্ট এবং আলটিমেটলি এই প্রকল্পটা 26,000 কোটি টাকার মধ্যে গিয়ে বা তারও বেশি টাকায় হয়তো রূপান্তরিত হবে। তাহলে একটা গুলশান তো একদিনে গুলশান হয়নি, তাহলে ওই এলাকাটাও একটা আধুনিক নগরী হিসেবে হবে। তবে কিছু কিছু কাজ টোটকা কাজ হিসাবে যাতে সমাধান করা যায়, এটা আমরা কাউন্সিলর মহোদয়দেরকে আমরা মানে ছোটো ছোটো রাস্তাগুলোতে তাৎক্ষণিকভাবে জনগণের সুবিধার জন্য কিছু কাজ করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি, সেই ব্যবস্থাও চলমান আছে এবং মাস্টার প্ল্যানের ভিত্তিতে সেনাবাহিনীর মাধ্যমে যে বড় প্রকল্প সেইটাও বাস্তবায়নাধীন আছে, কাজটা চলমান আছে। সুতরাং একটা সময়ের পরে দেখা যাবে যে এটা একটা ভালো রেজাল্ট আসছে, একটু অপেক্ষা করতে হবে এই কাজটা সমাপ্ত হওয়ার জন্য। সাধারণ মানুষ জনগণের প্রতিনিধি নির্বাচিত করেন কেন, এই কথাটি হয়তো কারোরই অজানা নয়। প্রতিটি মানুষই, প্রতিটি দর্শক শ্রোতা যারাই আছেন না কেন, সবাই জানেন কেন জনগণের প্রতিনিধি নির্বাচিত করেন। কারণ তারা এই এলাকাগুলোর কিংবা তাদের এলাকার উন্নয়ন অগ্রগতি করবেন। কিন্তু দক্ষিণ খানের এই এলাকাগুলোর অবস্থা এতটাই নাজুক যে এই এলাকার মানুষরা বলছেন গত কয়েক বছর ধরে এই এলাকার রাস্তাঘাট এবং ড্রেনেজ ব্যবস্থায় অচল প্রায়। এমন একটা অবস্থায় এলাকার মানুষ আছেন, তারা প্রশ্ন তুলছেন যে তাদের এলাকায় আসলেই জনগণের প্রতিনিধি বা নির্বাচিত যারা প্রতিনিধি কাউন্সিলর কিংবা এমপি আছেন কি না। যদিও তারা জানেন যে এমপি কাউন্সিলর সবাই আছেন, কিন্তু এই যে উন্নয়ন অগ্রগতি না হওয়ার কারণে এই প্রশ্নটা। প্রিয় দর্শক, সবাই চাই আমরা এই সমস্যাগুলোর সমাধান হোক। এমন বাজে কিংবা অচল ড্রেনেজ ব্যবস্থা কিংবা রাস্তাঘাট আর কোনো এলাকাতেই না থাকুক, আপনার জেলা এলাকা কিংবা আশপাশের জনভোগান্তি, জনবিড়ম্বনা কিংবা নানা অসঙ্গতির কথা আমাদের জানান। আমাদের জানাতে যোগাযোগ করুন পর্দায় দেখানো ঠিকানায় সমাধান.atnbangla@gmail.com অথবা ফোন করুন এই নম্বরে। পরিচালক সমাধান কোথায়, ফোন 0171515176। আর হ্যাঁ, ভালো শুরুটা কিন্তু করতে হবে নিজেকে দিয়েই, তাহলেই বদলে যাবে আমাদের প্রিয় বাংলাদেশ।